আশা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি উচ্চ পর্যায়ের বৈঠক। সিপিআই বর্ধমান সহ জোনাল কমিটির পক্ষ থেকে গার্জেন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হলো। রাধানগর পাড়া এলাকায় একটি পথসভা করল ভারতীয় জনতা পার্টি। পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে। শিক্ষক দিবস পালন করল আইন বিভাগের ছাত্রছাত্রীরা। শেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল ভুল আধার কার্ড সংশোধনীকরণ। রাস্তার বেহাল অবস্থা থাকায় পথ অবরোধ করল নতুন গ্রাম এলাকার বাসিন্দারা। শেহারা বাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল বনসৃজন প্রকল্প। আশা কর্মীদের নিয়ে শুক্রবার বিডিএর মিটিং হলে অনুষ্ঠিত হলো একটি উচ্চ পর্যায়ের বৈঠক। প্রতি ব্লকে দুজন করে আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়। আশাকর্মীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। বিডিএর মিটিং হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এদিন আশাকর্মী নিয়োগ নিয়ে প্যানেল তৈরি হয়। প্যানেল অনুযায়ী প্রতি ব্লকে দুজন করে আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের ব্লক ওয়াইজ আশা ফ্যাসিলিটেটর নিয়োগ হচ্ছে, সেই নিয়োগ অনুযায়ী আমরা সিরিজ অফ মিটিং করছি। প্রথম মিটিংয়ে আমরা ঠিক করেছিলাম যে কজন নিয়োগ হবে, কোন কোন ব্লকে হবে, যারা অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকতে হবে, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যেগুলো আমাদের এই কলকাতা থেকে পাঠানো হয়েছিল সেই অনুযায়ী আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তাদের পরীক্ষা, কম্পিউটার টেস্ট সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আমাদের প্যানেলটা এখানে ফাইনালাইজ হবে। এই প্যানেল অনুযায়ী আগামী দিনে তারা যারা প্যানেলে এক নম্বর দু নম্বর করে আছেন, ব্লকে দুজন করে, তারা চাকরি পাবে। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার কার্জন গেট চত্বরে পথসভা গড়ে ওঠে সিপিআইএম বর্ধমান শহর জোনাল কমিটির পক্ষ থেকে। 2রা সেপ্টেম্বর সফল ধর্মঘটের জন্য সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানানো হয় নেতৃত্বের তরফে। সিপিআইএম বর্ধমান সহ জোনাল কমিটির তরফে একটি পথসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। পথসভাটি সংগঠিত হয় কার্জন গেট চত্বরে। সংগঠনের তরফে এদিন শাসক দলের সমালোচনার পাশাপাশি 2রা সেপ্টেম্বর সফল ধর্মঘটের জন্য সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানানো হয়। সংগঠনের তরফে জানানো হয় ধর্মঘটে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় শাসক দল শঙ্কিত। প্রাক্তন পৌরবর্তী সহ দলীয় নেতৃত্ব এবং বহু সাধারণ কর্মী যোগদান করেন এদিনের পথসভায়। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রাধানগর পাড়া এলাকায় একটি পথসভা করল ভারতীয় জনতা পার্টির দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পথসভায় দলীয় নেতৃত্ব শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা একটি পথসভা করল শুক্রবার। পথসভাটি সংগঠিত হয় 34 নম্বর ওয়ার্ডের রাধানগর পাড়া এলাকায়। মূলত শাসক দলের অরাজকতার বিরুদ্ধে গড়ে ওঠে এদিনের এই পথসভা। পথসভায় দলীয় নেতৃত্ব শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। রাজ্যে বর্তমান শাসক দলকে কেন্দ্র করে যে অরাজকতা তৈরি হয়েছে সেই অরাজকতার প্রতিবাদ রূপে বর্তমান শহরের 34 নম্বর ওয়ার্ডের এই পথসভা। আমরা গত 34 বছর একটি দলকে শাসনের কায়েম থেকে সরানোর পর বাংলার মানুষ নতুনভাবে একটি সরকারকে এনেছে। বিগত 34 বছরের বামপন্থী সরকার বর্তমানে 4 বছর সরকার চালাচ্ছে তৃণমূল। দুটো সরকারের মধ্যে পশ্চিমবাংলার মানুষ তার পুরোপুরিভাবে কোনো এক জায়গায় মিল আছে। পথসভা উপলক্ষে দলীয় কর্মী সমর্থকদের কর্মব্যস্ততা ছিল নজরকাড়া। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুক্রবার বর্ধমান নগর সুসংহত শিশু বিভাগ সেবা প্রকল্প বীরহাটা সেন্টারের পক্ষ থেকে আয়োজন করা হয় এক কর্মসূচির। বর্ধমান বড়নীলপুর ক্লাবে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। প্রতি বছরই পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে পালিত হলো পুষ্টি সপ্তাহ। সেই উপলক্ষে শুক্রবার বর্ধমান নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের বীরহাটা সেন্টারের পক্ষ থেকে পালন করা হলো পুষ্টি সপ্তাহ। মেজারহাট কলোনিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। শিশুদের পুষ্টি, মায়ের পুষ্টি, মাতৃ মৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো, শিশু সার্বিক বিকাশের লক্ষ্যে 41টি ICDS কেন্দ্রের শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। আমি যে কাঁচা সবজিতে কি ভিটামিন আছে, কি ডালে কি ভিটামিন, সোয়াবিনে কি ভিটামিন, কোন কিছু খেলে কোনটা ক্ষতিকর, এইসব আর কি, গর্ভবতী মায়েদের বাচ্চাদের খাবার আগে একটু লাইফ বয় সাবান দিয়ে হাত টাত ধোয়া, কিন্তু পায়খানার পরে শৌচালয় হাত ধুয়ে ভালো, এইসব আর কি, এগুলো করানো হচ্ছে। বাচ্চাদের যে শিশু সব বাচ্চাদের পড়ানো হয় এবং ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শিক্ষক দিবস পালন করলো আইন বিভাগের ছাত্রছাত্রীরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উৎফুল্লতা ছিল নজর কাড়া। আমাদের সম্বন্ধে যা যা আমাদের কর্তব্য থাকবে, বিভাগগুলো প্রদান করেছেন তাকে জানাবো। আমরা চেষ্টা করবো সেই সকল জিনিসগুলোকে, ত্রুটিগুলোকে পূরণ করার জন্য এবং আমাদের আপ্রাণ চেষ্টা করবো। আইন বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস উদযাপন করলো শুক্রবার। শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের এইরূপ উদ্যোগ। ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠান উপলক্ষে কর্মচাঞ্চল্যতা ছিল নজর কাড়া। আমরা টিচার্স ডে সেলিব্রেট করছি। আপনারা জানেন যে ডক্টর রাধাকৃষ্ণ আমাদের ফর্মার প্রেসিডেন্ট, ওনার বার্থডে দিন আজকে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা টিচার্স ডে পালন করছি। টিচার্সরা সবাইকে ইনভাইট করা হয়েছে, গেস্ট লেকচাররা ইনভাইট করা হয়েছে, প্রোগ্রাম চলছে, টিচার্সরা বক্তব্য রাখছেন, এরপর কালচার প্রোগ্রাম আমাদের হবে। এখানে আমাদের সুন্দর অনুষ্ঠানে এখন টিচার্সরা বক্তব্য রাখছেন, তারপর আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হবে। কালচার প্রোগ্রামে ছাত্রছাত্রীরা কবিতা বলছেন, অনেকরা অনেকটা ডান্স করেছেন, স্পিচ রাখছেন, এ ধরনের একটা কালচার প্রোগ্রাম হবে। আইন বিভাগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মসূচি সুস্থভাবে পরিচালনা হতে ছাত্র শিক্ষক একত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এক ঐতিহ্যশালী বিভাগ, যে বিভাগে আজকে শিক্ষক দিবস উদযাপন করছে। সমস্ত ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা প্রদর্শন করছেন। শুধু শ্রদ্ধা প্রদর্শন নয়, শ্রদ্ধা জ্ঞাপনও ঘটে। কারণ সম্প্রতি আমাদের এক অধ্যাপক শ্রী শহীদ কুমার সাধু মহাশয় অবসর গ্রহণ করেছেন এবং ওনার উদ্দেশ্যে আজকে বিশেষ করে এই দিনটা আমরা উদযাপন করছি। সমস্ত ছাত্রছাত্রীরা সফলভাবে অংশগ্রহণ করেছেন এবং এই আইন বিভাগের যে ঐতিহ্য, আমার মনে হয় এই ঐতিহ্যটাকে তারা এই অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা দিয়ে এগিয়ে নিয়েছে। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো ভুল আধার কার্ড ও সংশোধনীকরণ প্রক্রিয়ার কাজ ও নতুন আধার কার্ডের জন্য ফর্ম পূরণের কাজ।
কোন গ্রাম সংসদে কোন দিন এই প্রক্রিয়া হবে তা শনিবার পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হবে। শেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পুনরায় শুরু হবে আধার কার্ড সংশোধনীকরণের কাজ। ভুল আধার কার্ড সংশোধনীকরণ প্রক্রিয়ার পাশাপাশি নতুন আধার কার্ডের ফর্ম পূরণ করা হবে বলে জানানো হবে পঞ্চায়েতের পক্ষ থেকে। শেহারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। শেহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, যেসব আধার কার্ড প্রাপকদের আধার কার্ডে ভুল আছে অথবা কার্ড বাতিল হয়েছে সেসব প্রাপকদের আবেদন করলে তাদেরও সংশোধন করা হবে। কোন গ্রাম সংসদে কোন দিন এই প্রক্রিয়া হবে তা শনিবার পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হবে। আধার কার্ড নিয়ে একটা মারাত্মক সমস্যা প্রতিটি অঞ্চলে হচ্ছে, সবাই সেটা ফেস করছে। আধার কার্ড যেমন আমাদের এখানে রিজেক্ট যে আধার কার্ডগুলো হয়েছিল, যেগুলো যারা ছবি তুলেছে অথচ তাদের এখনও কার্ড আসেনি, সেই নিয়ে আমরা এলাকার সমস্ত মানুষ খুব বিব্রত হয়েছে। আমরা ভিডিওকে ব্যক্তিগতভাবে জানাই পঞ্চায়েত থেকে যে যে মানুষগুলোর কার্ড রিজেক্ট হয়ে গেছে তারা কীভাবে করবে। তো ওরা পঞ্চায়েত থেকে প্রথম ডিসিশন নিয়েছিল যে সেকেন্ড ফেজের যে আধার কার্ডের কর্মসূচি সেটা তারা করে গেছে, যে যাদের একবারে কার্ড হয়নি সেইগুলো নতুন করে এরা কার্ড করে দিয়ে গেছে। কিন্তু রিজেক্ট কার্ড 60% কার্ড রিজেক্ট হয়েছে, 100 জনের মধ্যে 40 জনের কার্ড এসেছে আর 60 জনের কার্ড আসেনি। তো আমরা বিডিওর সাথে আলোচনা করা, বিডিও সাহেব আমাদের সঙ্গে ডেট করেছে যে আপনারা শেয়ারা অঞ্চল থেকে প্রথম শুরু করুন, যে কীভাবে করা যায়। আমরা প্রতি সপ্তাহে শনি আর রবি দুটো দিন আমরা চেষ্টা করছি যে গ্রামের যারা আছে রেস্ট অফ রিজেক্ট কার্ড, সেই রিজেক্ট কার্ডগুলোকে আবার নতুন করে শেয়ারা অঞ্চলে তৈরি করা আমরা শুরু করছি 10 তারিখ থেকে, শনি রবিবারে। নাম অনুযায়ী নয়, পঞ্চায়েতে এসে করতে হবে। এটা কবে? 5 তারিখ থেকে জানানো শুরু করছি। ইয়ে এনরোলমেন্ট স্লিপটা নিয়ে আসলে 5 তারিখে আমরা বলে দেবো যে তাদের কোন দিনে ডেট পড়েছে, সেই ডেটে ওরা এসে ছবি তুলে ছবি। এনরোলমেন্ট স্লিপ হারিয়ে গেছে, তাদের ইয়েটা আছে কম্পিউটারে, তাদের নোট আছে, সেগুলো আমরা বার করে দিতে পারবো। মনোজিৎ পত্র, রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে পথ অবরোধ করলো নতুন গ্রাম এলাকার বাসিন্দারা। পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি করেন তাদের সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। নতুন গ্রাম এলাকায় পথ অবরোধ সংঘটিত হলো শুক্রবার। মূলত রাস্তার বেহাল দশার কারণে পথ অবরোধ করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে। যে রোড তো গ্রামের লোক তো যেতেই পারছে না, লরির চাপেতে ধরুন রাস্তা খারাপ, 2 নম্বরি করে টোল তুলছে। অরিজিনাল টোল হোক, মানুষ যেন সবাই যেতে পায়, লরিও যেতে পায়, সবাই প্রয়োজন আছে। কিন্তু গত দেখুন কী অবস্থা, এটা হঠাৎ বিপদ হলে মানুষ যেতে পারবে না, তাহলে এবারে আমরা কোথায় যাবো? কত বড় বোধ হয় 1-3 ঘন্টা হবে নাকি? 3 ঘন্টা কি 2 ঘন্টা হবে। এখন ধরুন যদি ওপরমল থেকে কেউ না আসে কি এই টোলে যাবো, যদি না কিছু হয় তো তার মতন নিয়ে তারপরে এখন সারাদিনই রইল। আমরা চাইছি যে রোড ভালো থাকে, মানুষ যেতে পাবে। টোল 2 নম্বরি করে 2 নম্বরি করছে টোলে, কোনো তার এলাও নাই, ওরা খালি নাও নিজে নিজে পকেটে ঢুকছে বড় বড়। স্থানীয় মানুষজনের পথ অবরোধের ফলে আটকে যায় বিভিন্ন যানবাহন, ফলে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। গ্রামবাসীদের দাবি তাদের সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। আজকে পথ অবরোধ করেছে, আমাদের রাস্তার কোনো উন্নয়ন নাই। এই রাস্তার ধরুন আজকে ক বছর হবে গো? 4 বছর, আরও বেশি তো কম না। অসুবিধে গাড়ি পাল্টি খাচ্ছে, এখানকার জনগণের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। সরকার প্রচুর উন্নয়নের জন্য টাকা পয়সা দিচ্ছে, সেই উন্নয়নের কোনো খরচা নেই। কিছু কিছু মানুষ এগুলো ব্যক্তিগত স্বার্থে মানে ভোগ করছে, আমাদের পাবলিকের কোনো উন্নয়ন নেই। তা আমরা দিদির পক্ষ থেকে, আমরা দিদিকে সমর্থন করে আমরা বলতে চাই যে আমাদের এই এলাকায় উন্নয়নের বিঘ্ন ঘটছে। কেন কে বিঘ্ন ঘটাচ্ছে সেই ব্যক্তির আমরা পরিষ্কার নাম বা সব কিছু নথিপত্র জানতে চাই। এই নাম হচ্ছে নতুন গ্রাম বা বীরপুর। আর টোলটা ওই যে আদায় করছে, টোলের কোনো মানে মাবাম নাই। টোলটা কে নিচ্ছে, কে দিচ্ছে, কাকে দিচ্ছে বা কোথা থেকে দিচ্ছে সেটুকু আমাদের জনগণ আমরা কিছু জানি না। হ্যাঁ জানি, ওনারা কোনো বোঝা আমরা কিছু জানি না। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ একবার সব জানানো হয়ে গেছে, মানে ওই 14 সব রকম 16 জায়গা 18 জায়গা একবার সব। এটা কাটোয়া রুট থেকে সিউড়ি রুট, কাটোয়ারের থেকে সিউড়ি রুট, হ্যাঁ সবই অসুবিধা। আমরা চাইছি রাস্তার উন্নয়ন, রাস্তাটা যেন ভালোভাবে মেরামত করা হোক। এই দুগাড়ি বললে ঢেলে হবে না, হ্যাঁ দুগাড় সরকার ওই ফুল ছড়ি দিয়ে কাজ হবে না। সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটি বিরতির, ফিরে এলাম বিরতির পর। শেহারা বাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো বন সৃজন প্রকল্প। সারা বছর 100 দিনের কাজের মাধ্যমে এই ধরনের প্রকল্প চালানো হবে, ফলে উপকৃত হবে 100 দিনের কাজের শ্রমিকরা।
শেহারাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো বনসৃজন প্রকল্প। শেহারাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে যতগুলি গ্রাম সংসদ আছে সবেতেই 100 দিনের কাজের মাধ্যমে বনসৃজন করা হবে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান সনদ দে জানান, যাতে সারা বছর 100 দিনের কাজের মাধ্যমে এই ধরনের প্রকল্প চালানো যায় পঞ্চায়েতের পক্ষ থেকে সেই প্রচেষ্টা করা হবে, ফলে 100 দিনের কাজে শ্রমিকরা উপকৃত হবেন। মনোজিৎ পোদ্দারের রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন প্রান্তের খেলাধুলার খবর নিয়ে শুরু করছি খেলা দুনিয়া। বেরিয়াসের উদ্যোগে রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্রথম ডিভিশন ফুটবল লীগ। অন্যদিকে স্পন্দন মাঠে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ। বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো প্রথম ডিভিশন ফুটবল লীগ। রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই খেলা। মুখোমুখি হয় অগ্রদূত সংঘ এবং কল্যাণ স্মৃতি সংঘ। 6-1 করে জয়লাভ করে অগ্রদূত সংঘ। অন্যদিকে এদিন বর্ধমানের স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ। মুখোমুখি হয় মিলনী সংঘ ও বিপিসিসি। মিলনী সংঘ 3-1 গোলে জয়লাভ করে। বিপিসিসি মিলনী সংঘ সেকেন্ড ডিভিশন খেলা, এখনও পর্যন্ত মিলনী 3-1 গোলে এগিয়ে আছে। খেলা শুরু হয়েছে আজকে 3:45। হ্যাঁ, বৃষ্টি মতো হচ্ছে, ভালোই আসছে, খারাপ না। অন্যান্য বারের তুলনায় এখন দর্শক ভালো হচ্ছে। সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আশাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি উচ্চ পর্যায়ের বৈঠক। সিপিআইএম বর্ধমান সহ জোনাল কমিটির পক্ষ থেকে কার্জন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হলো। রাধানগর পাড়া এলাকায় একটি পথসভা করল ভারতীয় জনতা পার্টি। পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় শিশু বিকাশ সেবা প্রকল্পের পক্ষ থেকে। শিক্ষক দিবস পালন করল আইন বিভাগের ছাত্রছাত্রীরা। শেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো ভুল আধার কার্ড সংশোধনীকরণ। রাস্তার বেহাল অবস্থা থাকায় পথ অবরোধ করল নতুন গ্রাম এলাকার বাসিন্দারা। শেহারা বাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো বনসৃজন প্রকল্প। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।